বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মাছোয়া ফেরিতে যানবাহনের নির্ধারিত টোলের চেয়ে 4 থেকে 5 গুণের বেশি টোল আদায় করছে ইজারাদাররা। কোনো কোনো ক্ষেত্রে তা হয়ে যায় 10 গুণ। রয়েছে সময়মতো ফেরি না ছাড়ার অভিযোগও। ঘাটে যাত্রীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে যেমন অর্থ অপচয় হয় ঠিক তেমনই নষ্ট হচ্ছে সময়ও। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যেভাবে আমরা জানি যে মূলত সরকারি ন্যায্য মূল্য বাড়ার কি 10 টাকা ফেরি ভাড়া, কিন্তু বর্তমানে নিশ্চয় 130 টাকা করে 11টা ট্রিপটে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিয়ে টলারে যাত্রী আনা নেওয়া হয়। একটা শেয়ারে 10 টাকা নেয়। মোটরসাইকেল ছিল 10 টাকা, এখন 20 টাকা, 40 টাকা, 50 টাকা, যখন যা নিয়ে পারে। এই যে ইজারাদার, এ আমাদের জনগণের জন্য একটি অভিশাপ বলে মনে করি। তবে টোল বেশি আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদারের প্রতিনিধি। কার্ডে বলছে 130 টাকা নেছে, মিথ্যে কথা বলেন কেন? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? ওটার জন্য ব্যবস্থা নিচ্ছি, ভাড়ার তালিকাটা প্রকাশ করে দেওয়া, সামনাসামনি দিয়ে দেওয়া, যাতে যে ভাড়াটা দিচ্ছে সেও বুঝতে পারে আমি কি বাহনের জন্য কি ভাড়া দিচ্ছি। রায়েন্দ্র ও মাছোয়া ফেরিঘাটটি 2021 সালে 10 নভেম্বর উদ্বোধন করা হয়। সময় সংবাদ, বাগেরহাট।